ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি আমাদের একদিন বোন জানতে চেয়েছেন, মেয়েদের ক্ষেত্রে কোন নামাজে কতটুকু স্বরে তেলাওয়াত করা উচিত যদি রুমে কোনো নন মাহরাম না থাকে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত বোন, ওলামায়ে মুহাককিনগণ কোরআন এবং সহিহ হাদিসকে পর্যালোচনা করে কথা পরিষ্কার বলেছেন যে মহিলারা নিম্ন স্বরেই নামাজ আদায় করবে, যেমন পুরুষেরা মাগরেব এশা ফজরের প্রথম 2 রাকাতে কেরাত করে থাকেন, সেই নামাজগুলো মহিলারা নিম্ন স্বরেই কেরাত করবে, এটাই হচ্ছে নিয়ম। তবে যদি কোনো মহিলা বাড়িতে সামান্য উঁচু আওয়াজে যদি তেলাওয়াত করতে চায় এবং সেখানে যদি নন মাহরাম না থাকে, ভিন পুরুষ যদি না থাকে, তাহলে এমত অবস্থায় তার জন্য অতটুকু বৈধ যতটুকু মানে আওয়াজ করলে পরপুরুষ বা বাহিরের মানুষ শুনতে পাবে না, সে যেখানে আছে ওখানেই কিছু সামান্য সুরে পড়বে, কোনো অসুবিধা নাই। তবে নিম্ন স্বরেই মহিলাদের নামাজ আদায় করা উচিত এবং এটাই নিয়ম। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।